সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শিমুলিয়া ইউনিয়নের একমাত্র প্রধান রাস্তা, যেই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 5000 গাড়ি চলাচল করে, কিন্তু সংস্কারের অভাবে রাস্তাটি এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা। এই রাস্তার আশেপাশের ব্যবসায়ী সহ পথচারীদের এখন একটাই দাবি, অতি সত্বর এই দুর্ভোগ থেকে রেহাই পেতে চায় তারা। এ বিষয়ে একনং শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব এবিএম আজহারুল ইসলাম সুরুজ আমাদের আশ্বাস দিয়ে বলেন, আসসালামু আলাইকুম, আমি এক নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আশুলিয়া থানা সাভার উপজেলা। আমার এখানে যে রাস্তাটি দেখা যায়, প্রায় কাজ চলছে চলমান, মুড়ে গিয়ে 850 মিটার রাস্তার মধ্যে পানির জলবদ্ধতা থাকে। এখানে কার্পেটিং রাস্তা টিকবে না এই বলে আমরা এলাকাবাসী কন্ট্রাক্টর সবাই মিলে আবার রিভাইজ করে এটা কি কংক্রিট এবং রড দিয়ে ডালাইয়ের একটা ই করা হয়েছে। কন্ট্রাক্টর সাহেব আবার পুনর টেন্ডার করে এখানে হয়েছে যে একদিনের মধ্যে আবার পুনরায় কাজ শুরু হওয়ার কথা বা করবে। এখন যে অবস্থা আছে, এই কাজটু হয়ে গেলে আমার ইউনিয়নটা অনেকটা সচ্ছল, মানুষ চলাফেরার জন্য সুবিধা। আসলে এই রুটটা কিন্তু আমার একটা ইউনিয়নের জন্য না, এই রুটটা আমার 5টা ইউনিয়নের জন্য। যারা চাকরিজীবী, রপ্তানি বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালি, তারা সবাই সকালবেলায় এই রুটে আসে, এই রুটে আবার এরা ব্যাক করে। অনেক প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট রাস্তা। এখন এটা হলে এই 5টা ইউনিয়নের কর্মজীবী মানুষেরই খুব সুন্দর একটা পরিবেশ বা স্বাচ্ছন্দ্য বোধ। আগামীতে আসছে ঈদুল আজহা, সারা দেশ বন্যায় প্লাবিত, প্রায় 16 কোটি মানুষের এই দেশ, যে বন্যার অবস্থান, কীভাবে ঈদ করবো বা এই দেশের মানুষ কোথায় কী করবে একটা সংখ্যা সৃষ্টি হয়েছে। আল্লাহ পাকের কাছে বিশেষ মোনাজাত করি, দোয়া করি, আল্লাহ যেন দ্রুত পানি সরাই নিয়ে এই পবিত্র ঈদ যেন আমরা সবাই মিলে আনন্দের সাথে উদযাপন করতে পারি। আশুলিয়া, ঢাকা থেকে শেখ মোবারক হোসেনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা, নিউজ ডেস্ক।